অনেক প্রতিশ্রুতির মধ্যেও ইম্পর্টেন্ট ছিল। তার মধ্যে নতুন কৃষক বন্ধু প্রকল্প অলরেডি চালু হয়ে গেছে এবং কয়েক হাজার কোটি টাকা অলরেডি তাদের দেওয়া হয়ে গেছে। তেমনি আমরা ছাত্রছাত্রীদের স্টুডেন্টদের ক্রেডিট কার্ড দেব বলেছিলাম 10 লাখ টাকা পর্যন্ত। এবং আপনারা জানেন যে এটা ক্লাস 10 থেকে আমরা চালু করব। এটা ক্লাস 10 থেকে শুরু হচ্ছে। ক্লাস 10 আমাদের প্রায় 12 লক্ষ ছেলে মেয়েরা পড়াশুনো করে। ক্লাস 12 9.5 লাখ উচ্চ শিক্ষায় ভর্তি হয়। কন্যাশ্রী প্রোগ্রাম আমাদের ইতিমধ্যেই আছে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, এগুলো অলরেডি আছে। মাইনরিটিদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ আছে, শিডিউল কাস্টদের জন্য শিক্ষাশ্রী প্রকল্প আছে, এগুলো অলরেডি আছে। আমরা 10 লাখ টাকা পর্যন্ত যেটা বলেছিলাম পশ্চিমবঙ্গ সরকার গ্যারেন্টার হবে। আপনার ঘর বাড়ি বেচতে হবে না পড়াশোনা করবার জন্য। ছাত্রছাত্রীরা আমাদের গর্ব এবং তাদের শিক্ষাদান করা, তাদের নিজে পায়ে দাঁড়ানোর জন্য বাবা মাকে যে চিন্তা করতে হয় এই চিন্তাটা করার প্রয়োজন নেই। রাজ্য সরকার আপনার পাশে এবং আগামী 30 জুন এই প্রোগ্রামটা অফিসিয়ালি লঞ্চ হবে। আজকে ক্যাবিনেট এটা পাশ হয়েছে, নতুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প অনুমোদিত হয়েছে এবং এই টাকায় স্নাতক স্নাতকোত্তর পেশাভিত্তিক কোর্স ডিপ্লোমা কোর্স ডক্টরাল পোস্ট ডক্টরাল স্তরে গবেষণার খরচ ইত্যাদি খরচের জন্য এই টাকাটা দেওয়া হবে। এই প্রকল্পের কিছু বিশিষ্টতা আছে, সরকারি হচ্ছে গ্যারেন্টার, সুতরাং কেউ কাউকে গ্যারেন্টার নিয়ে যেতে হবে না পড়াশোনা করবার জন্য ব্যাংকে। যারা পশ্চিমবঙ্গের সকল বাসিন্দা 10 বছর অন্তত পশ্চিমবাংলায় বসবাস করেছেন তারা প্রত্যেকেই স্নাতক স্নাতকোত্তর পেশাদারি কোর্স ডিপ্লোমা কোর্স ডক্টরেল পোস্ট ডক্টরেল গবেষণার জন্য ভারতে বা বিদেশে স্বীকৃত কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এই প্রকল্পের সুবিধা পাবে। 40 বছর বয়স পর্যন্ত এই ক্রেডিট কার্ড তারা নিতে পারে আর 15 বছর টাইম দেওয়া হয়েছে, যেটা হচ্ছে এই ক্রেডিট কার্ড তাদের চাকরি যখন হয়ে যাবে, চাকরি হয়ে যাওয়ার পরে তারা 1 বছর টাইম পাবে এবং 15 বছর মধ্যে একটা সফট লোনের মাধ্যমে এই ক্রেডিট কার্ডটা তাকে ক্রেডিটটা ফেরত দিতে হবে। সুতরাং এটা ভীষণ সিম্পল এবং ছাত্রছাত্রীদের গর্ব স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এটা আমরা অনলাইনে দিয়ে দেব এবং 30 তারিখে প্রোগ্রামটা লঞ্চ করব। এটা একটা, দুই হচ্ছে আপনারা একটা চিঠি পেয়ে যাবেন, কিছুক্ষণ আগে আমি চিঠিটা দিয়েছি প্রাইম মিনিস্টারকে, যেটা আমি কালকে বলছিলাম যে কোভ্যাক্সিন আমাদের অনেকেই নিয়েছে, কোভিডশিল্ডও দিয়েছি আমরা এবং কিছু কোভ্যাক্সিন ওরাও পাঠিয়েছে, বাইরের প্রাইভেট কোম্পানিরাও পাঠিয়েছে, মানে কিনেছে, প্রক্রিয়র করেছে। ফলে যারা কোভ্যাক্সিন নিয়েছে এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অ্যাপ্রুভ না থাকার ফলে অনেক বিদেশে যারা পড়াশোনা করতে যায় বা বিভিন্ন কাজে যাচ্ছে তারা যেতে পারছে না। তারা যখনই কোভ্যাক্সিনের সার্টিফিকেটটা দেখাচ্ছে সেটা অথেন্টিকেট হচ্ছে না, সেটা অ্যালাউ করা হচ্ছে না। ফলে অনেক ছাত্রছাত্রীরা আজকে তারা বিদেশে যেতে পারছে না পড়াশোনার জন্য এবং তারা বিদেশে পড়াশোনা শুধু তো নয়, পড়াশোনা শিল্প ব্যবসা বিভিন্ন কাজে কালচার বিভিন্ন কাজে তাদের যেতে হয়, সুতরাং তারা যেতে পারছে না। তাই এটা ইমিডিয়েট আমি প্রধানমন্ত্রীকে লিখেছি যে সারা দেশের ছাত্র যুবরা এটা কিন্তু ফেস করছে, নট অনলি স্টুডেন্টস অ্যান্ড ইউথ দ্য আদার কমনার্স অলসো। সেই জন্য ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিজনেস থেকে শুরু করে সব জায়গায়, সেই জন্য আমরা এটা বলেছি ইমিডিয়েট আর্লি ইন্টারভেনশন, যাতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে অ্যাপ্রুভ করে এবং যাতে স্টুডেন্টদের কোন রকম হ্যারাসমেন্ট না হয়। আর যদি কোভিড ভ্যাকসিনে অ্যালাউ না করে যেতে তাহলে নিশ্চয়ই একটা আলাদা কোনো অল্টারনেটিভ অপশন থাকা উচিত, যাতে যারা কোভ্যাকসিন নিয়েছে তারা বিদেশে অ্যালাউ হতে পারে, এটা দেখার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের এবং এই রিকোয়েস্টটা আমি করেছি। সুতরাং এইটা আপনাদের চিঠিটা আমি দিয়ে দেবো। এই দুটো সাবজেক্টই আজকে ছিল, আজকে দিনটাই স্টুডেন্টদের ডে হয়ে গেছে। অবশ্য কোভ্যাকসিনটা সকলের জন্যই কাজে লাগবে, ঠিকই আছে। সোমবার থেকে শুক্রবার থেকে অ্যাসেম্বলি চালু হবে ম্যাম, একটা ঈদের সময় সচেতনতা মেনটেন করেই করা হবে, স্পিকার পুরোপুরি যেভাবে করবেন সেভাবেই হবে। হ্যাঁ বলুন।
मैम आज एक सवाल है, प्रधानमंत्री ने आज एक ऑल पार्टी मीटिंग बुलाई है जम्मू एंड कश्मीर के लीडर्स के साथ, आपको क्या लगता है क्या आर्टिकल 370 का एब्रोगेशन गलत था, फिर एक बार उसे रिस्टोर कर स्टेटहुड देना चाहिए जम्मू एंड कश्मीर को? मीटिंग क्या जम्मू कश्मीर को लेके कर रहा है, जम्मू कश्मीर का लोगों को बुला के? यस मैम, नहीं मेरे को पता नहीं है, मैं आपको ऑल पॉलिटिकल पार्टी मीन्स जम्मू कश्मीर का ऑल पॉलिटिकल पार्टी क्या क्या सब्जेक्ट है नहीं है मेरे को तो पता नहीं है। जब तक सब्जेक्ट मेरे को पता नहीं है तब हम कैसे बताएंगे स्टेटहुड छीनना क्यों क्या जरूरत था? लोगों तो पहले आजादी लोगों को चाहिए, आजादी अगर छीन के लेता है तो सब आजादी तो चला जाता है ना, ये तो देश के लिए कोई काम पे नहीं आया। उपरांत ये दो साल कश्मीर में कोई टूरिस्ट भी जाने नहीं पाया, और देश के लिए भी एक इज्जत का सवाल, देश का बहुत बदनाम भी हुआ है, जैसा वैक्सीन के लिए बदनाम भी हुआ है इसका लिए भी हुआ है ऑटोक्रेसी के लिए। दीदी, 7 months हैज बिकम बट द फार्मर्स प्रोटेस्ट इज स्टिल कंटिन्यूइंग एंड देयर हैज बीन नो सॉल्यूशन आउट ऑफ इट। In fact, those who are protesting, the allegation has been made that they are coming from Afghanistan, Pakistan as well. How do you see this? Because the time has gone so much and no solution yet. You see, you people don't, I don't want to listen what BJP is saying. Don't use your mouth for that. अभी आप जैसे क्वेश्चन कर रहे हैं ना, एक क्वेश्चन देख के मालूम होता है कि बीजेपी का माउथ स्पोक्सपर्सन का माफिक आप क्वेश्चन कर रहा है। जो क्वेश्चन आप कर रहा है वो आपको नहीं करना चाहिए ऐसा। बीजेपी तो सबको टेररिस्ट बनाते हैं, सबको टेररिस्ट बोलता है, सबको अफगानिस्तान दिखाता है, सबको जो भी मर्जी दिखाता है, खाली वो लोग नेशनल है और सब एंटी नेशनल है। सबसे पहले उसको तो विचार करना चाहिए कि कौन नेशनल है कौन एंटी नेशनल है। कोई आदमी कोई काम करता है, कोई वॉयस रेस करता है तो सब टेररिस्ट है, सब एंटी नेशनल है। और जो लोग देश में और लोगों को हित में एक वैक्सीन भी नहीं दे सकता है, डेड बॉडी मृत्यु होने का बाद भी गंगा में डेड बॉडी भेज देता है, गंगा में मिटा देता है, उसका रिकॉर्ड भी नहीं रखता है, उसका इतना बड़ा बड़ा बात कैसे आता है? किसान किसान का काम कर रहा है, किसान तो अगर कोई इंडस्ट्रियल वर्कर्स अगर कोई मूवमेंट करे वो कर सकते हैं, इट इज देयर डेमोक्रेटिक राइट्स। आप ये कह सकते हैं कि हम उसको जेन्युइनिटी लेके हम मानेगा कि नहीं मानेगा? कोई केस है जो जेन्युइन केस होता है, कोई केस है जो जेन्युइन नहीं है। लेकिन किसान को जो कहने हैं जो 3 बिल काला बिल आप वापस करो, ये जेन्युइन केस है। अरे जेन्युइन केस में देश का करोड़ों करोड़ों किसान इसमें शामिल है, इसके लिए आई सैल्यूट टू माय किसान। दीदी एक विषय आपने গতকাল বলেছেন উপনির্বাচনের কথা, আপনি কি পুরসভার নির্বাচন নিয়ে কিছু ভাবছেন মানে রাজ্য সরকার? আগে তো মানে চ্যারিটি বিগিনস এট হোম, আগে তো ইলেকশন কমিশন বাই ইলেকশনটা করার কথা বলুক, তারপর আমরা আমাদেরটা সময় মতো ঠিক করে দেবো। আমরা তুই আর জাস্ট ওয়েটিং, আমার তো ইলেকশন করতে কোনো ভয় নেই, আমরা তো রেডি। বাট আমাকে তো দেখতে হবে যেগুলো পড়ে আছে অ্যাসেম্বলির সময় থেকে, বাই ইলেকশন 7টা বাই ইলেকশন বাকি আছে বাংলায়, এটা যখন ইলেকশন কমিশন করবে তখন আমরা বাদ বাকিগুলো করে নেবো। দিদি আপনি এটার জন্য চিন্তা করতে হবে। দিদি আপনি বিধানসভার বাজেট অধিবেশনের কথা বললেন, পিএসসি নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে, এই বিষয়ে আপনি কিছু বলবেন? বিজেপি একরকমের কথা বলছে, এদিকে মুকুল রায় তিনি নিজে শুনুন, আমি বিজেপির কথার উত্তর দিতে রাজি নই। পিএসসি যেটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভুল শুনেছি, সরি। ওটা নমিনেশন যে কেউ জমা দিতে পারে, এবং যিনি জমা দিয়েছেন মুকুল রায় তিনি তো বিজেপি পার্টির মেম্বার, অসুবিধার কি আছে? তাকে তো কালিম্পং থেকে এমনকি বিনয় তামাংদের পার্টিও সাপোর্ট দিয়েছে, আর আমরাও সাপোর্ট দেব। এটা স্পিকারের ডিসিশন, আর যদি ভোটাভুটি হয় আমরা ভোটে জিতব, আসুক না কার কত শক্তি দেখে নিক না, মানুষের ভোটে, মানুষের ভোটে জিতে এসেছি, ওই ভোটটাই আমরা জেতাব যাকে প্রয়োজন তাকে। দিদি আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে ট্রেন চালু নিয়ে, আপনি জানেন প্লিজ এসব নিয়ে আপনারা এমন কিছু কোয়েশ্চেন করবেন না যাতে প্ররোচনা ছড়াবেন না। যেগুলো বিধি রেস্ট্রিকশন আছে সেগুলো কোভিড কে ঠেকাবার জন্য, আগে কোভিডটা একদম কমাতে দিন, কারো কোনো কিছুতে কষ্ট হবে এটা জানা কথাই। একটা ব্রিজ তৈরি করতে গেলে যারা ব্রিজ দিয়ে যাতায়াত করে তারা না পারলে যেতে কষ্ট হবে, কিন্তু মনে রাখবেন কোভিডের জন্য এখন রেল চালালে দুনিয়ার লোকের কোভিড হবে, তখন কে দেখবে? তাও তো দোকান টোকান সবই প্রায় চালু রাখা দেওয়া হয়েছে,
অন্য জায়গায় যা লকডাউন হয়েছে, কারফিউ হয়েছে, আমাদের তো সেসব কিছু নেই, আমাদের তো সবই চলছে প্রায়। সুতরাং চিন্তা করার তো কিছু কারণ নেই। আর এখন তো অনেক জায়গায় ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, গভর্নমেন্টের থেকে শুরু করে সব জায়গায়। আর যেখানে যেখানে কাজ চলছে তারা নিজেরা নিজেদের ওয়ার্কারদের নিয়ে আসছে, সেই আসাটার অসুবিধেও নেই। সবজি বিক্রেতারা তারা অনেকে গাড়িতে করেও আসতে পারছে, সব জায়গায় তো মার্কেট চলছে, সবজি মান্ডি চলছে। তো দিদি, দিস অল পার্টি মিটিং